আমরা তো অনেক বলি নফল নামাজের কথা শুনেছি, বিশেষ করে সালাত শুরু বা ইশরাক বা সূর্য ওঠার পর এই নামাজটির গুরুত্ব বা নামাজটির প্রতিযোগিতা পয়দা। এই ছেলে মুখ বন্ধ করে কাজ করবা। জি, সালাত শুরু বা ইশরাক একটাই সলাত, নাম তিনটে, সময় পরিবর্তন হওয়ার কারণে। এক এশরাক, দুই চাস্ত, তিন আওয়াবিন। যদি সূর্য ওঠার পর পরেই পড়ে তার নাম এশরাক, যদি 7:30-8 সময় পড়ে তার নাম চাস্ত, যদি 10:30-11 সময় পড়ে তার নাম আওয়াবিন। সূর্য ওঠার পরপরই যদি পড়ে ওইখানে বসে থেকে, তাহলে সে নেকি পাবে কবুল হজের সমান, কবুল উমরার সমান, কবুল হজের সমান, কবুল উমরার সমান। কেউ যদি চাস্তের সলাত আদায় করতে পারে তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান। আর কেউ যদি, ভুল হলো, কেউ যদি এশরাক সলাত আদায় করতে পারে সূর্য ওঠার পরপরই, এশরাক সলাত আদায় করতে পারে সূর্য ওঠার পরপরই, তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান। আর যদি চাস্ত সলাত আদায় করতে পারে তাহলে তার পূর্বের পাপ ক্ষমা হবে, অনেক নেকি হবে। আওয়াবিন সলাত যদি আদায় করতে পারে তার সব পাপ ক্ষমা হবে, তার অনেক আমলের নেকি হবে। চাস্ত আর এশরাক সলাতের নেকি একই, তবে চাস্ত আর আওয়াবিন সলাতের নেকি একই, চাস্ত আর আওয়াবিন সলাতের নেকি একই, তবে এশরাক সলাতের নেকি ভিন্ন, যেটা সূর্য ওঠার পরপরই পড়তে হয়। জি, শুকরিয়া, জাজাকাল্লাহ খান।